ভুবনেশ্বরে ভারতের বিপক্ষে জোড়া গোল করে তাক লাগিয়ে দিয়েছিলেন পিয়াশ আহমেদ নোভা। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর অন্ধভক্ত বসুন্ধরা কিংসের এই স্ট্রাইকার বাংলার ফুটবলের ভবিষ্যতের মশাল এই যুবাদের হাতেই এলিট একাডেমির সুফল প্রতিটি ম্যাচেই পাচ্ছে বাফুফে। ভুবনেশ্বরে মিরাজ রফিকুল পিয়াশ নোভা নিজেরাই যেন নিজেদের প্রতিদ্বন্দ্বী, প্রতিটি ম্যাচেই আলো ছড়িয়েছেন। এই তরুণদের কাঁধে ভর করে সাফ অনূর্ধ্ব ২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে হিমালয়ের দেশ নেপালের বিপক্ষেও ক্ষুরধার পারফরমেন্স ধরে রেখেছেন নোভা। তার গোলেই নেপালের বিপক্ষে ড্র করে ফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে উদযাপনে এদিন রোনালদোকে অনুসরণ করেননি নোভা, সহপাঠী ও বন্ধুদের অনুপ্রেরণাতেই নাকি নেপালের বিপক্ষে গোল করতে পেরেছেন। মিরাজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা দারুণ উপভোগ করেন এই স্ট্রাইকার। গেল আসরের পুনরাবৃত্তি এবারও হয়েছে, ফাইনালে প্রতিপক্ষ সেই ভারত, সে ম্যাচেও গোল করে দলকে শিরোপা উপহার দিতে চান নোভা। গোল করছি, গোল করার পর মানে খুবই ভালো লাগতেছিল। তো হচ্ছে আমার টার্গেট ছিল একটাই, যে যেভাবে গোল করার, আর আমার মাঠের বাইরে যারা ছিল কোচেসরা, আমার সহপাঠী যারা ছিল, তো ওরাও আমাকে বলছে যে ভাই আজকে একটা গোল করেন ভাই। তো আমার আবার ফ্রেন্ড সার্কেল যারা ছিল ফোনে, ওনারা বলছে যে ভাই একটা গোল করিবে আজকে, তোর ভাই একটা গোল দেখতে চায়। তো আমি ট্রাই করছি, আল্লাহর রহমতে সেটা আমি পাইছি। একদম ওভারঅল পারফেক্ট, মানে সবকিছু ঠিকঠাক আছে। মানে আমাদের যেরকম আগে থেকে শুরু করছি, আমাদের প্ল্যান ওরকমই, আমরা ওইভাবেই খেলতে চাই, ওই একই ধারাবাহিকতা আমরা শেষ করতে চাই খেলা। বয়স ভিত্তিক এই দলটাকে পরম মমতায় আগলে রেখেছেন হেড কোচ পল স্মলি। নেপালের বিপক্ষে জিততে না পারলেও শিষ্যদের পারফরম্যান্সে অসন্তুষ্ট নন তিনি। ফাইনালে ছাত্রদের কাছে সেরাটাই চাইলেন পল। ম্যাচটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে, জয় পেলে আরো ভালো লাগতো। ছেলেরা এখন পর্যন্ত অপরাজিত আছে, এটাই ইতিবাচক দিক। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল, ফাইনালেও ভারতকে হারাতে চাই, ছেলেরা তা করে দেখাবে আশা করি। শুক্রবার শিরোপার মঞ্চে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। পারভীন আক্তার, সময় সংবাদ।